আসসালামু আলাইকুম, আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা পিঠা শেয়ার করব। এটা গ্রাম অঞ্চলে অনেক বেশি চলে, হাতে কাটা সেমাই বলে, হাতে কাটা পিঠাই বলে, চালের গুঁড়ি দিয়ে বানাইতে হয়। তো আমি সব কিছু রেডি করেই নিছি। তো ভিডিওটা আসলে করতে চাইছিলাম না, বানানো শুরু করে দিছি, তখন হঠাৎ করে মনে হলো যে না একটু শেয়ার করি, কারণ এটা আমার লাইফে প্রথম। আমি নিজে বানাচ্ছি, নিজে হাতে সব কিছু করছি নিজেই, কারণ এর আগে তো আম্মু যখন সুস্থ ছিল তখন আম্মু নিজেই বানাই দিত, কিন্তু এখন আমি ফার্স্ট। তো হাতে লেগে যাচ্ছে, কারণ প্রথম প্রথম তো এক্সপার্ট না, চেষ্টা করতেছি, হয়তো নেক্সট টাইম পারবো আরও। তো বানানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখেন হয়তো ভালো লাগবে, কারণ এই সেমাইয়ের ভিডিও অনেক এক্সপার্ট ইউটিউবার যারা আছে আপুরা অনেক সুন্দর করে দেখাইছে, বাট আমি আমার মতো করে দেখাইছি, আমি যেরকম পারি প্রথম অবস্থায়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে একটা ফলো অবশ্যই দিবেন। আর যদি ভালোই লাগে, একটু হলেও ভালো লাগে, তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের সাথে যেন তারাও দেখতে পারে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো, কারণ দেখুন কী অবস্থা, পারতেছি না, চেষ্টা করতেছি, তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব, এটা আমি বিশ্বাস করি। তো যেভাবেই হোক প্রথম অবস্থায় বানাইতে থাকি, আপনারাও দেখতে থাকেন। অনেক 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 চেষ্টা করতেছি, দেখা যাক এখন পর্যন্ত পারি, বাট এত তো ভিডিও কলে লং হয়ে যাবে, যার কারণে আমি অফ ক্যামেরাই করে নিছি। তো এখন আমি অলরেডি চুলা পাড়ে চলে আসছি, তো এখন আগে গুড়টা আমি জাল দিয়ে নিতেছি পানি দিয়ে, এবং তারপর আস্তে আস্তে রান্না শুরু করব। ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ, দারচিনি দিয়েছি দু টুকরা, অ্যান্ড দিয়ে তারপর এখন আমি আস্তে আস্তে করে সেমাইগুলো দিচ্ছি, আর নাড়তে না নাড়লে এটা লেগে যাবে, যেহেতু চালের গুঁড়ির গরম, তো অল্প অল্প করে দিচ্ছি। আর আমি দুধটা পরে দিব, দুধটা আমি জাল দিয়ে গরম করে রেখে দিছি, তা আমি দুধটা একটু পরে দিব। আমি অফ ক্যামেরায় সব বানাই নিছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আপনারা দেখতে ভালো লাগবেন, মানে বোরিং হয়ে যাবেন। আমিও সাধারণত ইউটিউবে ভিডিওগুলো বেশি লং হলে আমিও দেখি না, এর জন্যই শর্ট করে বানানো, যেন ভালো লাগে, অল্প সময় আপনারা দেখতে পারেন। তো আমি এখন আস্তে আস্তে দুধটা দিয়ে দিচ্ছি আর নাড়তেছি, কারণ নাড়তে হবে, না হলে এটা লেগে যাবে। আমি এটা যখন রান্না করতেছিলাম তখন জয়েব অনেক কান্নার জুড়ে দিছিল, মোবাইলটা নিয়ে গেছিলো, যার কারণে সম্পূর্ণটা রান্না দেখাতে পারি নাই। তো পরে আমি একটু চুরি করে ফোনটা এনে জাস্ট, মানে এটা রান্না হয়ে যাওয়ার পরে আমি যখন বাটিতে রাখছি তখন ছিল এরকম, মানে অল্প একটু করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।